বন্ধুরা, আপনার জীবনে লক্ষ্য থাকার গুরুত্ব বুঝাতে এবং নিজের জীবনের লক্ষ্য ঠিক করতে ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। আপনি জীবনে যাই পেতে চান না কেন, আগে জানতে হবে আপনি ঠিক কী চান। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনে কোন কাজটি করা সবচেয়ে বেশি জরুরি, কিসের জন্য মানুষ আপনাকে মনে রাখবে, সেটা আপনার সিদ্ধান্ত। যদি মনে হয় আপনি এখন যা করছেন তা আপনার লক্ষ্যের সাথে মেলে না, সেটা বাদ দিয়ে এখনই লক্ষ্য পূরণের জন্য কাজ করা শুরু করুন। এখানে বয়স, শিক্ষা বা সামর্থ্য কোনো ব্যাপার নয়, আন্তরিকতার সাথে কাজ করলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায়, আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছু পায় না? এর কারণ হলো লক্ষ্য। কিছু লোকের লক্ষ্য আছে, কিছু লোকের লক্ষ্য নেই। লক্ষ্য থাকলে আপনি অর্জন করতে পারবেন, লক্ষ্য না থাকলে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণার সৃষ্টি করবে। পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল, তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে ছিল, এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হতো, তবুও তারা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে তৈরি গাড়িতে চড়তে হবে, এটার উপর আমাদের পূর্ণভাবে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, তাছাড়া সাফল্যের আর কোনো পথই পাবেন না আপনি। গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকারের প্রতিভা ও ক্ষমতাকে এখনও কাজে লাগাওনি। আপনার জীবনে লক্ষ্য না থাকা সবচেয়ে বড় সমস্যাটি কী হতে পারে তা কি আপনি জানেন? মনে করুন আপনি সারা জীবন মাঠের ভেতরে দৌড়েও গোল দিতে না পারার মতো একটা বিষয় হয়ে যাবে, তার মানে আপনি সারা জীবন গাধার মতন পরিশ্রম করে যাবেন কিন্তু আপনি কিছুই অর্জন করতে পারবেন না যদি আপনার লক্ষ্য ঠিক না থাকে। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা। সব সফল মানুষেরই লক্ষ্য থাকে, গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না, একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তা করা বা হওয়ার কাজ শুরু করতে পারে না। তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছোটো, এক সময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আমার মনে হয় সত্যিকারের লক্ষ্য সবসময় কঠিন হওয়া উচিত, এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করবে। লক্ষ্য পূরণ করতে না পারাটা যতটা বেদনার, জীবনের কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়েও বেশি দুঃখজনক হয়। লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের হতে পারে কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। আমার মনে হয় যারা বড় অর্জন করে, যারা নেতৃত্ব দেয় এবং যারা অন্যদের অনুপ্রাণিত করে তাদের সবারই জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। মনে রাখবেন সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে। আপনার লক্ষ্য বা চাওয়া যেটাই হোক না কেন, আপনি যদি নিজের পুরোটা দিয়ে সেই লক্ষ্যের পেছনে ছোটেন তবে একদিন না একদিন সেই লক্ষ্য পূরণ হবেই, শুধু প্রয়োজন বিশ্বাস আর পরিশ্রমের। আর সে বিশ্বাস নিয়ে সাহস যোগাতে জীবনের লক্ষ্য নিয়ে আজ এই উক্তিসমূহ যদি একটু উপকার আসে আপনাদের তাহলে আমার প্রচেষ্টা সফল হবে। তো বন্ধুরা, জীবনের লক্ষ্য নিয়ে এই অনুপ্রেরণামূলক উক্তিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় এই উক্তিগুলো পরে অন্যরাও অনুপ্রেরণা পাবেন তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।